فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. তাহলে যেহেতু কোনো একটা জিনিসকে ইবাদত বলতে গেলে শর্ত হলো দলিল থাকা, দলিল থাকলে সেটা আমরা ইবাদত বলবো, দলিল না থাকলে সেটা ইবাদত নয়, সেটা প্রত্যাখ্যাত। এ মর্মে হাদিসটা সবাইকে মুখস্থ করতে হবে, বইয়ে 60 পৃষ্ঠায় রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার এই দিনের মাঝে, আমাদের এই দিনের মাঝে নতুন কিছু সৃষ্টি করলো যার উপর আমাদের মানে শরীয়তের যা আমাদের বা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, তা অগ্রহণযোগ্য মানে প্রত্যাখ্যাত। সেই মুসলিম বুখারি এবং মুসলিমের হাদিস এটি আর কি, অরিজিনালি সেই বুখারির। তাহলে এখানে হাদিসটাতে বলা হচ্ছে যে আমাদের দিনের মধ্যে যদি এমন কিছু কেউ তৈরি করে, আবিষ্কার করে, নতুন করে চালু করার মানে হলো যে সে আগে ছিল না, তার জন্য নতুন করে করতে হচ্ছে, নতুন করে যদি কেউ চালু করে আর এটার উপরে কোনো দলিল পাওয়া যাচ্ছে না, তাহলে এটা প্রত্যাখ্যাত, আর এটাকেই ইসলামী শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয়। তাহলে বেদাতের জন্য শর্ত হলো যে সেটার দলিল না থাকা, দলিল যদি থাকে তাহলে সেটা বেদাত বলা যাবে না, যদি জৈব দলিলও থাকে তাহলেও ওটা বেদাতটা হালকা হয়ে গেল, শক্ত বেদাত হলো না। তো এখানে দলিল না থাকলে সেটা বেদাত বলে গণ্য হবে এবং সেটা প্রত্যাখ্যাত হবে। তো এরকম অসংখ্য বেদাতকে আমাদের সমাজের মানুষ ইবাদত মনে করে বসে আছে, এটা বড় দুঃখজনক কথা। তো শরীয়ত সম্মত ইবাদত সমূহ আদায়ের সঠিক নীতিমালা হলো, আচ্ছা এরপরে আরেকটা বিষয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। يا رب العالمين.